সদনত বান করা খহনীয়ার পুঁজিক লৈ শাসক বিরোধী তর্ক বিতর্ক। চল্লিশ বছর তেখেতলোকে এই সমষ্টিটো প্রতিনিধিত্ব করিলে, এই বানপানীর সমস্যা অধ্যক্ষ মহোদয় তেওঁলোকে নাইকিয়া করব নোৱাৰিলে, আমি নাইকিয়া করলো, মরিগাঁও বানপানী নাইকিয়া হল, তেখেতর সমষ্টির বানপানী নাইকিয়া হল। রাজ্যের বান করা খহনীয়ার পুঁজি আবন্টনত বৈষম্যর অভিযোগ কংগ্রেসের। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, কংগ্রেসের বিধায়ক জাকির হুসেন সিকদার, লাহরিঘাটার কংগ্রেস বিধায়ক ডক্টর আসিফ নজর, বিজেপির বিধায়ক মানব ডেকা, মৃণাল শইকীয়া, অগপর বিধায়ক পুনকন বড়া সহ সিপিআই এমর বিধায়ক মনোরঞ্জন তালুকদারকে ধরে সদনত সর্বমুঠ ২৭ শাসক বিরোধীর বিধায়কর জলসম্পদর পুঁজি কর্তন প্রস্তাবর সপক্ষ বিপক্ষে যুক্তি। জলসম্পদ অভিশাপ নহয়, আশীর্বাদ হব লাগে। জলসম্পদ বিভাগ আজি জল সমস্যাহে। কংগ্রেসের দিনের ষাটির প্রায় ৪০ শতাংশ কাম চলিছিল জলসম্পদ। অরুণাচলত ডাঙর ডাঙর নদী বান্ধ ভবিষ্যতে বিপজ্জনক হব পারে অসমৰ বাবে। অরুণাচলের নদী বান্ধ সন্দর্ভত সদনত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিধায়ক পুনকন বড়ার। দলক আমি সম্পদলৈ রূপান্তর করব লাগবে, এতিয়ালৈকে এই আপদ হয়ে আছে, এতিয়ালৈকে এই সম্পদলৈ রূপান্তর হওয়া নাই। সদনৰ দৃষ্টি আকর্ষণ করব বিচাৰিছো যে অরুণাচলত ডাঙর ডাঙর ড্যাম এটা চলি আছে, পাওয়ার প্রজেক্টর কারণে ডাঙর ডাঙর ড্যাম চলি আছে, বিশেষ দিবাংত দিবাং নদীত বিরাট ডাঙর একটা প্রজেক্ট হবলৈ গৈ আছে। তারপর হবপরা সম্ভাবনা, তারপর হবপরা ক্ষয়ক্ষতি, ভবিষ্যতলৈ দিনত নামনিত যি যি ক্ষয়ক্ষতি হব পাৰে তার প্রতিরোধের কারণে কিন্তু আমরা সরকার চিন্তা করব লাগিব, তার প্রতিরোধের কারণে সরকার চিন্তা কর। জলসম্পদ বিভাগের কাটমোচনত সকলো বক্তার কথা শুনে শেষত বিভাগের উত্তর দিবলৈ উঠিয়েই সদনের মজিয়াত গর্জি উঠিল মন্ত্রী পীয়ূষ হাজরিকা। কংগ্রেসে জলসম্পদত ১৫ বছরত ৬০ৰ পৰা ৪০ শতাংশহে কাম করলে। বিজেপিয়ে বিগত ৪ বছরত ৫,০০০ কোটি টাকার মাথাউরি নির্মাণের কাম করেছে। বানগড়া খহনীয়াক প্রতিরোধত বিজেপির সমান কাম পূর্বে কোনেও নাই করা। জলসম্পদত মন্ত্রীর দায়িত্ব লওয়ারে পৰা অসমত ১৮৮ কিলোমিটার মাথাউরি নির্মাণ সম্পূর্ণ, অচিরেই আৰু ২২৫ কিলোমিটারের কাম আৰম্ভ হব। বানপানী মাথাউরি নির্মাণত অহা দিনত কত কিমান পুঁজি আবন্টন হব তাক সদনত ঘোষণা করলে মন্ত্রীয়ে। বিরোধী দলপতিয়ে এটা কথা কৈছিলে যে ফান্ড ডিস্ট্রিবিউশনত ডিসক্রিমিনেশন আছে, আমি তাক পুনচাতে নাকচ করেছিল। যা তিনি বছরত ৫,০০০ কোটি টাকা দিছে, ফেজ ম্যানারত আমি খরচ করে আছো। আর যেটা কংগ্রেসের সরকার যখন মথাউরি ভাঙিছিল, এক বছরলৈকে মথাউরি রিপেয়ার করার কোনো লক্ষণ নাছিল। এতিয়া যত যত মথাউরি ভাঙে ১৫ দিনের ভিতর মথাউরি আমি রিপেয়ার করেছো। নিয়ম ভাঙি হলেও বিটিআর কার্বি আংলঙত ৪৫০ কোটি টাকার কাম করার কথা গর্বেরে উল্লেখ করলে মন্ত্রীয়ে। ডিমা হাজাও দিছো, কার্বি আংলঙত দিছো, মুঠর ওপর মই অন রেকর্ড কৈছো কংগ্রেসের দিনতকৈ ১৫ গুণ টাকা আমি খরচ করেছো। আর কংগ্রেসের দিনত মথাউরি ভাঙিছিল বছরত ৫৫টা, এভারেজত আমার খুব বেশি হব কেটা ১০টা বা ১৫টা, এতিয়াতো আরো কমি আহিলে। নিজের ৪০ মিনিটের ভাষণত মন্ত্রী পীয়ূষ হাজরিকার ঘোষণা। অসমত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বতেই বানপানী গড়া খহনীয়ার সমস্যার অচিরেই হব স্থায়ী সমাধান। ভিডিও জার্নেলিস্ট রিজুর সহযোগত ভুবন চেতিয়া আর ভাস্কর জ্যোতি শর্মার রিপোর্ট, প্রাগ নিউজ।